আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানকার প্রথম বর্ষাকালের প্রথম বৃষ্টি। তো আমাদের এখানে মে মাসের লাস্টের দিক থেকে বৃষ্টি শুরু হয়, কিন্তু এবছর একটু জুন মাস হয়ে গেছে। তো যাই হোক, আমার খুব আনন্দ হচ্ছে, খুব 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 মজা হচ্ছে। আর প্রচুর কালো কালো মেঘ, তো আনন্দ তো হচ্ছে কিন্তু আবার দুঃখ হচ্ছে, কারণ এখানে বৃষ্টি চার মাসের আগে থামে না। কলকাতা যেমন সবাই প্রথম বৃষ্টি হলে ভিজতে খুব মজা করে, আমাদের এখানে এসব নেই, কারণ আমাদের এখানে এত হাওয়া, ভিজার কোনো দরকারই নেই। আর আমাদের এখানে স্কিন খারাপও হয় না। তো এখন বর্ষাকালে এসে গেছে, খুব খুব মাছ পাবো, খুব টেস্টি টেস্টি মাছ, তাজা তাজা মাছ এগুলো পাবো আর খাবো, তো খুব মজা হচ্ছে। আর বৃষ্টি এখন সমুদ্রে আর যাওয়া যাবে না, প্রচুর উত্তাল হয়ে যাবে, মানে প্রচুর জল হয়ে যাবে, তো কোস্টগার্ডওয়ালারা যেতেই দেবে না। কোস্টগার্ডওয়ালারা এখন 24 ঘন্টা মানে ডিউটিতে একদম তৈনাত, আমাদের আর যেতে দেবে না। যাই হোক, কোনো প্রবলেম নেই। কত মেঘ হয়েছে, কত মেঘ হয়েছে, এবার কালো কালো ঘুম হয়ে গেছে। খেয়ে দে আজ কুটুতে বাড়ি, কুটুতে বাড়ি এই যে জিনিসটা কি দিয়েছে জানি না, খেয়ে দেখে তারপর বলবি। কাঁচা আমও দিয়েছি, লেবু দিয়েছি, আমটা অত সুগন্ধ নয়, তাই জন্য একটু লেবু দিয়েছি। আরো শরবত আছে, আর নিলে আরো দেবো। হ্যাঁ, কেমন আছিস? না দাদা আগে খাক, ঘুম পেয়ে গেছে। ওকে দুটো ডাল ভাত খাই দে, খাই দে, ঘুম পেয়ে দে, তারপরে আবার যখন হয়ে যাবে তখন আবার ডাল। মানে ঘুমিও না, খেলে নেবে যত খুশি, ঘুমোলি সব শেষ। আমার মেয়ে দেখ 2 সেকেন্ডে শেষ। হ্যাঁ খাওয়া আছে বাবা, টেস্ট আছে, আনিবি আনিবি, এটাকে খাই। আচ্ছা, ও ও তার খাচ্ছে, দেখ কত সুন্দর, একদম শান্ত সিস্টেম মেয়ে। সত্যি খুব গরম রে। তো বন্ধুরা, আজকে মা আমাদের ঘরে বাপন এসেছে বলে যে আন্টি এসেছে। বোনু কি করছো? ও এটা রাখো, এটা রেখে দাও, এই যে আজকে মাংস বানছে আমাদের, এই যে হ্যাঁ, আর ডিমও বেনেছিল একটা ডিম সিদ্ধ বোনুর জন্য। আর এই যে এখানে আছে বাপন, ঘুমাচ্ছে চুপ করে। সবাই বন্ধুরা হ্যালো, ভালোই তো করছো, চলে তখন আমরা খেতে বসব, ঠিক আছে? সব রান্না বান্না হয়ে গেছে, আর এখানে মা ভাত বাড়ছে। বুনু ওর খুব খিদে পেয়েছে বলে পালিয়েছে, পালিয়েছে। কোন টর্চটা বোনু খিদে পেয়েছে? তো বাপন কিরকম হয়েছে? আন্টি বোনু কিরকম হচ্ছে বলো, ভালো হয়েছে? মা কিরকম হয়েছে, ভালো হয়েছে? বাপন এই যে আমার এখান খালা। যাই হোক, বৃষ্টি বারবার বৃষ্টি হওয়াতে ওদের বিল্ডিংয়ের কিছু একটা প্রবলেম হয়েছিল ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটি চলে গেছিলো বিল্ডিংয়ে। তো বাপন যে বিল্ডিংয়ে থাকে কিছুটা দায়িত্ব বাপনের হয়, তো তার জন্য ফোন এসেছিল এমার্জেন্সি, মানে রিপেয়ারিংয়ের জন্য লোক টোক আনতে হবে এইসব ব্যাপারে, তার জন্য এমার্জেন্সি ফোন এসেছিলো বলে ওরা আর থাকেনি। ওরা একদম তাড়াহুড়ো ভাত ফাত খেয়েই বেশিক্ষণ বসেও নি, মানে জাস্ট কিছুক্ষণ বসেই ফোন এসছে, ব্যাস আর থাকতে পারবে না, ডিউটি কী বলে দেবে আর, চলে গেছে। মেয়েটা যেতে চাইছিল না, রোদ গনগন করছিলো, বেচারা এসছিলো একটু সমুদ্রের ধারে যাবে বলে, কিন্তু কী করা যাবে, চলে গেছে। তারপরে ওরা যাওয়ার পরে আমিও শুয়ে পড়েছিলাম, কী করবো আর, আমার তো আর কোনো কাজ নেই, সব কাজ তো গুছিয়ে ফেলেছিলাম, সুলেখার আমি মিলে বাসন টাসন সব ধুয়ে নিয়েছিলাম, কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি এটা আশা করেছিলাম যে ওরা আজকে থাকবে, কালকে যাবে, কারণ এর আগে আমাকে বলেছিল যে গেলে একদিন থাকবো, তো আমি এটাই ভেবেছিলাম। এমন একটা এমার্জেন্সি ফোন আসলো, ছুটি চলে গেল।
কিছু করার নেই, এগুলো মানুষের সিচুয়েশনে আসে, ফেস করতে হয়। আমাদেরও কুচির বাবা এরমই করে, কোথাও একটা যাই আমরা এত আনন্দ করে যাই, তো আধ ঘন্টাও লাগে না, আধ ঘন্টার মধ্যেই বলে যে রিটার্ন যেতে হবে। তো এরকম সিচুয়েশন আমরা ফেস করি, আমরাই জানি আমাদের কীরকম দায়িত্ব আর কীরকম কীরকম করে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হয়। সব কিছু আশা আকাঙ্ক্ষা মানুষের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে আবার রিটার্ন আসা, তো যাই হোক ওইগুলো আমরা বুঝি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে না বিকেল হয়েছে, আর ওয়েদারটা সকাল থেকেই ওই বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ, তো একদম হাওয়া টাওয়া কিচ্ছু দিচ্ছে না, খুব গরম লাগছে। তো এখন আমরা একটু বেরোবো বিকালে, এখন রাস্তায় একটু হাওয়া খেয়ে আসবো। আর ও এখানকার রাস্তা ফাস্তা গুলো সব একদম তৈরি হয়ে গেছে। আমরা একটু নিচের ধারে ঘুরতে চলে এসেছি, ভালো লাগছিল না ঘরে, গরম লাগছিল খুব, তার জন্য চলে এসেছি একটু বসবো এখানে। এখন সূর্য অস্ত হয়নি, কারণ এখানে 7:30 সূর্য অস্ত হয়, তো আমরা একটু বসবো আর সানসেটটা দেখানোর চেষ্টা করবো। জলটা একটুখানি মানে ভিতর দিকে চলে গেছে, তবু অনেক জল আছে, সবসময় এত জল পাওয়া যায় না। খেজুর খেয়ে খেয়ে বীজগুলো এখানে ফেলবো, যে গাছ হবে, যে আবার আসবো, আবার খেজুর পুরাবো। বেরিয়ে পড়েছি, আমরা যাবো এখন মার্কেট, মার্কেট থেকে একটু সবজি নিয়ে নেবো, অন্ধকার হয়ে এসছে, সবজি নিয়ে বাড়ি চলে যাবো। সবাই এখন এনজয় করছে। তো আমাদের ঘরের সামনে যে বীচটা দিয়ে হেঁটে হেঁটে গেলে নানিদামার বীচে পৌঁছে যাবো। পৌঁছে গেছি, একটু দেখাও যাচ্ছে অলরেডি, দেখা যাচ্ছে ওখান দিয়ে একটা গলি আছে, ওই গলিতে গেলেই মার্কেট, একটু যেতে হবে, হাঁটতে হবে, তো ঘোরাটা হচ্ছে হয়ে যাক, ঘুরে টুরে ঘরে গিয়ে আবার পড়তে বসা হবে। বাপরে কালো কালো দাদা,
নিয়ে এসে গেছি, সবজি নিয়ে এসেছি, লঙ্কা শেষ হয়ে গেছিল লঙ্কা নিয়ে এসেছি, খাওয়ার টেস্ট হচ্ছে না তাই জন্য। আর মা আমাকে এই যে এই তিনটে জিনিস কিনে দিয়েছে, এই যে এই পাটটা লাল হলে বেশি ভালো হতো, তোমার বলে শ্যাম্পু শ্যাম্পু যেত। এই যে এটা হলো কারচি, এটা মায়ের কাজে আসবে, মানে মাংস নেওয়ার জন্য আমার কাজে আসবে। আর এটা হলো ব্ল্যাক পেন, সুন্দর। আর এটা আমার চা খাওয়ার কাপ, ছোট এটা ভেঙে গেছিলো বলে এটা। মজা তো হলোই, আবার দুঃখ হলো, কারণ কি বুনিকে এখানে থাকতে খুব ভালো লাগে, মানে এই পাখিগুলোর সাথে খেলতে আর এখানে সমুদ্রে চান করতে। তো সমুদ্রে চানটা তো এবারে হলো না, কোনো বাদ নেই, কারণ কি কাকার ফোন এসে গেছিলো, তো কাকার আর কি জেন ছিল তো চলে গেছে। তো কোনো বাদ নেই, নেক্সট টাইম যখন আসবে তখন মজা হবে। তো আজকে ব্লগটা এখানে করছি, হাসি আর দুঃখের সাথে। সবাইকে তোমার দিক, বাই বাই।